হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই RHL বাংলা ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন গেম প্লে ভিডিওতে। তো বন্ধুরা, আজকে আমরা খেলতে চলেছি মিস্টার ডগ স্কুইড চ্যাপ্টার। ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তো চলো আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক, চ্যাপ্টার চ্যালেঞ্জ। আর আজকে খেলছি আমরা ইজি মোডে। তো চলো ভাই, এখানে লোডিং পুরো কমপ্লিট। আর আমাকে এখানে আটকে রাখা হয়েছে ভাই একটা ঘরের মধ্যে। কিন্তু ভাই আমি এখান থেকে বেরোবো কোথা থেকে? ভাই এখানে তো একটা দরজা জানলাও দেখতে পাচ্ছেন। ওকে ওকে ওকে, ওয়েট, দাঁড়াও, এখানে একটা ডোর পেয়েছি। তো চলো, সর্বপ্রথম ডোরটা খুলেছি যখন, আর এই সামনের দিকে ভাই একটা ছেলে আসছে। তো চলো, হ্যালো হ্যালো, এই ভাই কোথায় যাচ্ছিস তুই? ওকে ভাই, এই দেখো ভাই আরও একটা ছেলে এইধার দিয়ে কোথাও ওই ফাঁকার দিকটাই তো যাচ্ছে। তো চলো আমরাও যাওয়া যাক। কিন্তু ভাই আমাকে তো এখান থেকে যেতে দিচ্ছে না এই মিস্টার ডগ। কিন্তু ভাই এখান থেকে আমি তো ভাই যাবো এখানে যে করি হোক। কিন্তু ভাই এইদিকে আরও একটা দরজা আছে। তো চলো, ওকে ভাই এদিকটা তো খুলছে না, আমার মনে হচ্ছে এইগুলো দিয়ে হয়তো যাওয়া যাবে না। দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়াও ভাই একটু আগেই দেখো ভাই, এখানে কিছু একটা কোড টাইপের কিন্তু কিছু একটা দেখাচ্ছি, কিংবা একটা টিকিটের নাম্বার টাইপের। আমার মনে হয় সেই টিকিট কিংবা সেই কোডটাকে আমাদের এখন কালেক্ট করতে হবে। তো চলো, সর্বপ্রথম আমি এই ঘরটা দিয়ে বেরিয়েছিলাম, কিন্তু ভাই এই ঘরের মধ্যে টিকিট কিংবা ওই কোডটা কিন্তু কিছুই নেই। কিন্তু ভাই এইদিকে যত দরজা আছে তো সব দরজাগুলো আমি ফটাফট খুলবো, এবং এইগুলোর মধ্যে আমি সবার আগে সব কিছু দেখে নেবো, যাতে কিনা কোড কিংবা ওটা কিছু আছে কিনা। কোনো রকম কিন্তু কিছু এখানে টুলসও পাচ্ছি না যেটার সাহায্যে আমরা ওই জায়গায় যেতে পারবো। কিন্তু ভাই এই দরজাটা আমি কখন খুললাম? আর ভাই দেখো, ঘরের মধ্যে যখনই ঢুকেছি এখানে আমরা একটা পুরো কোড টাইপের একটা টোকেন টাইপের পেয়ে গেছি, যেটা ওই মিস্টার ডগের ওইখানটায় যতবার গেছি ততবার কিন্তু এই লেখাটা ভাই দেখাচ্ছিলো। তো চলো এখন নিয়ে যাওয়া যাক মিস্টার ডগ। ওকে, এই ভাই মিস্টার ডগ দেখো ভাই, এখন কিন্তু মিস্টার ডগ কোনো রকম কিছু আমাদের আটকায়নি, সে ভাই নিশ্চিন্তে আমাদের এখান থেকে পুরো ঢুকতে দিচ্ছে। দেখো ভাই, ওকে ভাই তোর টিকিট ভাই তুই নে। আর ভাই দেখো এদিকে পাঁচজন ছেলে বলে দেখো ভাই আমাকে না এনে ভাই নিজেরাই কিন্তু পুরো চলে এসছে ভাই, সব কটা ভাই শয়তানের রাজা। এরপর আর সামনের দিকে ভাই এরা এগাবে না, এখান থেকে এদের নিয়ে যেতে হলে আমাকে আগে যেতে হবে, তারপর ওরা ভাই পিছনে পিছনে আসবে। ভাই এতটা পরিমাণে ভীতু আমাকে ভাই একা ফেলে রেখে এরা ভাই সবাই চলে এলো। তো চলো ভাই এদেরকে এখন নিয়ে যাওয়া যাক। ওকে ভাই এদিকে নতুন রাস্তা ওপেন হয়ে গেছে, মানে শাটার কিন্তু পুরো খুলে গেছে। আর তো চলো, এখানে একটা রেড লাইন দেখা যাচ্ছে, জানি না। ওকে ভাই এরা আবারও দাঁড়িয়ে যাবে আমাকে এখানে মিশন। আর ভাই এই জায়গাটা দেখে কিন্তু পুরো একদম চেনা চেনা লাগছে। আর একটা যে এখানে গেম খেলেছিলাম সেটা তো এরকম বেশ গ্লাসের এখানে অপশান ছিল, মানে এরকম। ওকে ভাই দেখো একজনা পুরো একদম এই নিচে পড়ে গেছে, এটা যাবে যাবে যাবে। ওকে দেখো ভাই দুজনাই যেহেতু ভাই নিচে পড়ে গেছে, এখন আমাকে এখান দিয়ে একা একাই যেতে হবে, আর আমার পেছন পেছন আসবে ওরা ভাই এতটা পরিমাণে ভাই বিদ্যুৎ। তো চলো ভাই এইটা আসল। এরপর তো ভাই এবার কোন দিকে যাব? ও দেখো ভাই পেছন পেছন ভাই কেমন আসছে দেখো। কিন্তু ভাই ওরা আমার এগোবে না সামনে। ওকে 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 ভাই এইবার কনফিউজ হয়ে গেছে, আমি কোন দিকে যাব জানি না। না ও ভাই সেট, ভাই একদম পুরো নিচে পড়ে গেছে। আর আমাকে এখানে টোটাল দশটা লাইফ দিয়েছে, দশটা কিংবা নটা, এখান থেকে যখনই প্রেস করলাম নটা দেখালো। তো চলো খুব সাবধানে যাওয়া যাক ভাই। এই জায়গাটাতে এলাম, কিন্তু ভাই আগেরবার কোন দিক দিয়ে গেলাম আমি ভাই নিজের আমার মনে নেই। তো ভাই রিক্স, ওকে ভাই যেটা ভেবেছি ভাই সেটাই। ভাই কী হচ্ছে ভাই এটা? ভাই জাস্ট এক দু সেকেন্ডের জন্য প্রথমে ফার্স্ট টাইম দেখিয়ে দেয়, তারপর ভাই নিজেকে কিন্তু এখানে কমপ্লিট করতে হয়। কিন্তু আমি তো ভাই এখানে, ওকে এই দিকটা দিয়ে হবে কি কোনটা হবে, এইটা এটা। ওকে ওকে, এই এইবার দেখো এই যেহেতু এইগুলো সব পা দিয়ে দাঁড়িয়ে আছে, আমার পুরো একদম রাইট যে এটার মধ্যে দিয়ে যাবো। কিন্তু ভাই আর জাস্ট শুধুমাত্র তিনটে, যদি এই তিনটে আর দুটো আর দুটো দুটো, ও ও ভাই সেট, আর একটুর জন্যে জাস্ট আমরা এখান থেকে বাঁচতে পারলাম না। তো চলো যেহেতু আর দুটো আছে সামনে, আমরা ভাই খুব ইজিলি ভাই কমপ্লিট করে ফেলবো, খুব ইজিলি। তো চলো ফটাফট যাওয়া যাক। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের কাছে ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে। আর এইরকম ধরনের বাংলা গেম প্লে ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, আর যেহেতু ভাই এখানে একটা ভাই খুব ইজিলি ইজি, ও ভাই এটা ভাই কী, পুরো দিন দিন যেন পুরো আমি নুব হয়ে যাচ্ছি। জাস্ট আর একটা ছিল, তাও ভাই আমি কেন বুঝতে পারলাম না যে কোনটা ভাই আসল গ্লাস আর কোনটা ভাই নকল গ্লাস। কিচ্ছু করার নেই ভাই, আমাদের এখানে খুব সাবধানে ভাই মিশন কমপ্লিট করতে হবে। এরপর ভাই আসছে স্কুইড গেম,
জাস্ট আমরা এই জায়গাটা একবার পার করে ফেলি, তো চলো ভাই একদম পুরো এই গ্লাসটা ওরা নিজেরাও জানে, শুধু আর একটা গ্লাস এখানে আছে যেটা ভালো। ওকে ভাই আজা, ভাই আমার পেছন পেছন তোরা এবার আয়। কটা বেঁচেছে এখান থেকে? ভাই তিনটে বেঁচে গেছে, আর দুটো এখানে ভাই মারা গেছে, ওরা প্রথমেই ওই নিচে একদম পুরো পড়ে গেছে। আর জানি না এখানে স্কুইড গেম খেলতে গিয়ে ভাই কতগুণ এখনও মরবে। তো চলো এখানে আরও একটা ভাই রেড বর্ডার, আর আমরা ফাইনালি চলে এসেছি স্কুইড গেম খেলতে। আর স্কুইড গেমের ব্যাপারে হয়তো তোমাদের আর কিছু বলার নেই, তো চলো ভাই যা যা গ্রিল লাই। ওকে 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 ভাই এখানে আসতে দেখো, ওকে 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 ভাই, ও ভাই আমি বুঝতে পারিনি যে ভাই আমাকেও মেরে দেবে, আর আমার দুটো শুধুমাত্র লাইফ আছে, আমাকে ভাই সেই মতো গেম প্লে করতে হবে। আর এখানে ভাই কুকুরে অ্যাটাক করে, তো চলো ওকে ওকে ভাই অত রিস্ক নেওয়া যাবে না, রেড লাইট বলে দিয়েছে গ্রিন লাইট, তো চলো চলো ওকে ওকে ভাই গ্রিন রেড লাইট আছে, ওকে গ্রিন লাইট চ চ চ চ চ চ চ চ ভাই ওকে 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 ওই দেখো, ও ভাই দেখো কীভাবে দেখো এখানে কুকুরগুলো ভাই মানুষগুলোকে ভাই অ্যাটাক করছে, জাস্ট আর একজন আছে আর আছে আমি এখানে একা একজন, আর এখানে ভাই অনেক সময় আছে, গ্রিন লাইট চলো 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 ওকে ভাই আরেকটু হলে পুরো রিস্ক হয়ে যেত এই জায়গাটায়, তো চলো ওকে দেখো ভাই ফাইনালি কিন্তু আমরা স্কুইড গেম পুরো খেলে নিয়েছি, এবং ভাই আরও একটা মিশন চলে এসেছে আমাদের সামনে। তো আর এই মিশনটা ভাই কতটা বলে মানে হার্ড তোমরা হয়তো দেখলেই বুঝতে পারবে। আর এখানে একটা ভাই এ দেখো ভাই, ও ও ভাই আর আমার কাছে শুধুমাত্র একটা লাইট আছে, আর এখানে একটা রেজার লাইট পড়ে, এই রেজার লাইটে তোমাদের ভাই গাটাকে ঠেকালে হবে না। আর ওই দেখো ভাই যে আমার সঙ্গে আর একজন বেঁচে এসেছিলো একটু আগে, সে কিন্তু ভাই পুরো এখানে ডেড হয়ে গেছে, আর শুধু আমি আছি এখানে একা বেঁচে, আমায় এখানে খুব সাবধানে ভাই মিশন কমপ্লিট করতে হবে। এই দেখো ভাই রেজার লাইটটা ভাই যেখানে পড়বে সেখান দিয়ে গেলে হবে না, তাহলে পুরো গুলি করে পুরো আমায় ঝাঁঝরা করে দেবে ওরা। তো চলো ভাই খুব সাবধানে আমায় কমপ্লিট করতে হবে। ওইদিকে ভাই একবার ওই রেজার লাইটটা ভাই তোরা ঘোরা, রেড লাইট ওকে ওকে ভাই একবার 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 জাস্ট আমরা ওই জায়গাটায় যেতে পারি ভাই। এই জায়গাটা আমার প্রচণ্ড পরিমাণে হার্ড লাগে, ওই আগের কোনো স্কুইড গেম খেলা ভাই কোনো ব্যাপার না ভাই, অনেকবার খেলে নিয়েছি। তো চলো যেহেতু ভাই ওইদিকে ঘুরিয়েছে, চলো 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 ভাই তাড়াতাড়ি এগো আগা এগা 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 ওকে। তো চলো এইদিকে ভাই রেজার লাইটটা দেখো ভাই যখনই চলে এসে, আর আমি এদিকে দেখো পুরো পাকা রাস্তা, ওকে 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 চ চ চ চ চ ওকে দেখো ভাই ওই ওর মাথাটাকে ভাই দেখাচ্ছি, দেখো ওপর দিকে রেজার লাইটটা কোন দিকে গেল, ওই দেখো ভাই কীভাবে সেই ওপর থেকে পুরো রেজার লাইটটা মারছে। আর আমি যাবো ওই যে একটা ভাই মরে গেছে একজন ভাই, ওই জায়গাটা যাব, ওই জায়গাটায় চলো 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 তাড়াতাড়ি 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 ভাই রিক্স হয়ে যাবে। ওকে ওকে ভাই জায়গাটা অনেক কষ্টে লুকিয়ে পড়েছে ভাই, আমাকে দেখো দু দিক দিয়ে পুরো রেজার লাইট মারছে, এই দেখো ওই দেখো ওই দেখো ওকে 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 ভাই জাস্ট আর একটুর জন্যে পুরো আমরা এই জায়গাটা থেকে বেঁচে গেছি। আর এখন যদি আর একটুখানি ভাই রেজার লাইটটা একবার ওই ধারটায় ঘুরালে, ধরো আমি একবার এই ধারটা একবার হালকা করে আসবো, ওকে এই ধারে আসছে আসছে আয় 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 ওকে 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 চলো 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 ও হো হো কে ভাই আমার মাথায় রেজার লাইট লাগছে না কিন্তু ভাই আমার শরীরে রেজার লাইট লেগে যাচ্ছে, এবং ও ভাই দেখো জাস্ট আর একটুর জন্য আমরা এই জায়গায় বেঁচে গেছি এবং পুরো আমরা দৌড় লাগিয়েছি। আর আমি দেখো ভাই খুব ইজিলি কিন্তু এখানে এই জায়গাটা পুরো একদম কমপ্লিট করতে চলেছি, আর একটুখানি সামনের দিকে ও এদিকে 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 আরেকটু আরেকটু কোন এই দিকটা দিয়ে যাব, আমি বাঁ দিক দিয়ে যাই যা হয় হবে। ওকে ভাই এখন কিন্তু পুরো ফাঁকা জায়গাটায় পৌঁছে গেছি, এবং আমরা 9:54 কিন্তু পুরো মিশন কমপ্লিট করে ফেলেছি। আর এখন দেখো ভাই মিস্টার ডগ ভাই তিনটে কুকুর নিয়ে দাঁড়িয়ে আছে, এবং দেখো আমাকে এখান থেকে যেতে বলছি কারণ যেহেতু আমি এখানে উইন করে গেছি পুরো গেমে। তো চলো ভাই ফটাফট এখান থেকে যাওয়া যাক। আর এদিকে দেখো ভাই মিস্টার ডগ আমার পিছনে পুরো তিনটে কুকুর লেলিয়ে দিয়েছে। তো ফাইনালি আমরা মিশনটা এখানে কিন্তু পুরো কমপ্লিট করে ফেলেছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, আর এরকম ধরনের ভিডিও গেম প্লে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করা যাক।